আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহ তাআলার রহমতে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ভিডিও ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি, তোমাদের ইয়াসিন স্যার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত পাঠে পড়ছিলাম, দেখো আমরা গত পাঠে কিন্তু পড়ছিলাম এই অক্ষরে একটি কবিতা, তাই না? খুব মজার একটি কবিতা আমরা গতদিনে এই অক্ষরে কবিতাটা পড়েছি। তাহলে দেখো, এই কবিতাটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম, এই অক্ষরে কবিতাটা মনে আছে সবার? ওকে, তাহলে এখান থেকে কী পড়েছিলাম, এই অক্ষরে কবিতাটা কে লিখেছে বলতে পারবে? ওকে, থ্যাংক ইউ। মহাদেব সাহা কে লিখেছিলেন? মহাদেব সাহা, তাই না? মহাদেব সাহা এই অক্ষরে কবিতাটা লিখেছিলেন, কে? মহাদেব সাহা। তাহলে আমরা জেনেছি এই অক্ষরে কবিতায়, দেখো গত পাঠে আমরা জেনেছি, তোমাদের মনে আছে কি বলতো, এই অক্ষরে কবিতায় এই অক্ষর বলতে কি বোঝানো হয়েছে? এই অক্ষরে কবিতায় এই অক্ষর বলতে কি বোঝানো হয়েছে বলতে পারবে? এই যে অক্ষর, ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেটাও আমরা জেনেছি, মনে আছে তোমাদের? থ্যাংক ইউ। তাহলে এই অক্ষরে কবিতায় এই অক্ষর বলতে বোঝানো হয়েছে, আমরা অক্ষর বলতে সাধারণত জানি কি, বর্ণ বা হরফকে, কিন্তু এই কবিতায় বোঝানো হয়েছে বৃহৎ অর্থে বাংলা ভাষাকে, তাই না? ওকে, থ্যাংক ইউ। বৃহৎ অর্থে বাংলা ভাষাকে বোঝানো হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরও একটি বিষয় বলি, এই অক্ষরে কাকে মনে পড়ার কথা বলা হয়েছিল বলতো? ওকে, মাকে মনে পড়ার কথা বলা হয়েছিল, তাই না? এই অক্ষরে কবিতায় মাকে মনে পড়ে, এই অক্ষরের দেখলেই, এই অক্ষর দেখলেই, অর্থাৎ কি, যদি আমরা দেখি ক, যদি দেখি খ, যদি আমরা দেখি ব, যদি আমরা দেখি চন্দ্রবিন্দু, আবার আমরা যদি দেখি এইরকম, যদি আমরা যদি শব্দ দেখি, এই যে এগুলো যখন আমরা দেখছি, সরিয়া যখন আমরা দেখছি, তখনই আমাদের মনে পড়ে যাচ্ছে কার কথা? মায়ের কথা। আচ্ছা, তাহলে এবারে বলবে কেন মায়ের কথা মনে পড়ে যাচ্ছে, এটা কি বলতে পারবে? ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই বর্ণগুলো আমরা সর্বপ্রথম শিখে থাকি আমাদের মায়ের কাছ থেকে, এই জন্যই মায়ের কথা মনে পড়ে যায়, তাই না? ওকে, থ্যাংক ইউ এভরিবডি, সবাই পাঠটি পড়েছো খুব সুন্দর করে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের পাঠের বিষয়বস্তু হচ্ছে এই অক্ষরে কবিতার সৃজনশীল অনুধাবনমূলক প্রশ্ন। আমরা কি পড়বো বলতো? এই অক্ষরে কবিতার সৃজনশীল অনুধাবনমূলক প্রশ্ন পড়ব, কেমন? সৃজনশীল অনুধাবনমূলক প্রশ্ন আমরা পড়ব সবাই, সৃজনশীল অনুধাবনমূলক প্রশ্ন। তাহলে এই প্রশ্নের জন্য আমরা জানি নাম্বার দুই, দুইটি প্যারা করে প্রশ্নটা আমাদেরকে লিখতে হয়, তাই না? প্রশ্নের উত্তর লিখতে হয় কয়টি প্যারা করে? দুইটি প্যারা করে লিখতে হয়। একটা অংশে লিখতে হয় জ্ঞানমূলক, আরেকটি অংশে লিখতে হয় কি, বর্ণনা, তাই না? আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে এই অক্ষরে মাকে মনে পড়ে বলতে কি বোঝানো হয়েছে? এই অক্ষরে মাকে মনে পড়ে বলতে কি বোঝানো হয়েছে, বলতে কি বোঝানো হয়েছে? তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এটা প্রশ্ন যে এই অক্ষরে মাকে মনে পড়ে বলতে কি বোঝানো হয়েছে, অনুধাবনমূলক প্রশ্ন নাম্বার দুই, দুইটি প্যারায় লিখতে হয়, প্রথম প্যারায় লিখতে হয় হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। তাহলে আমরা জানি যে এই অক্ষরে মাকে মনে পড়ে বলতে ভাষার দৃষ্টান্ত দেখলেই মায়ের কথা মনে পড়ে, কি বলেছে? ভাষার দৃষ্টান্ত দেখলেই মায়ের কথা মনে পড়ার কথা বোঝানো হয়েছে। কেন? দেখো, আমরা জন্মগ্রহণ করার পর থেকে যেহেতু সর্বপ্রথম মায়ের কাছ থেকেই বর্ণ বা হরফগুলো শিখে থাকি, আমরা মায়ের কোলে বড় হয়ে মায়ের সাথেই
विभिन्न शब्द एवं भाषार संगे परिचित है। सुतरां अक्षर बोलते आमादेर बार बार से मायर कथा बेशी बेशी मने पड़े, कारण मा जे आमादेर के सर्वप्रथम हाथे खड़ी शिक्षा दिए छिलेन अक्षरगुलो जे आमरा शिखेछिलाम मायर काछ थेकेई। देखो आम्रा जन्मग्रहण करे सर्वप्रथम वा वा करे कान्ना करेछि, चित्कार करेछि, आम्रा कोनो भाषा जानतम ना, आम्रा कोनो कथा बोलते पारतम ना, कोनो किछु चाहते पेतम ना, किन्तु एगुलो शिखलाम कार काछ थेके? एगुलो आमादेर माई आमादेरके सर्वप्रथम शिखिएछे। बाबू सोना, एटा हच्छे क, एटा हच्छे ख, एटा हच्छे सरेओ, एटा हच्छे सरिया, ताई ना? आबार आम्रा যেভাবে বড় অক্ষর চিনলাম, এরপরে শব্দ চিনলাম, এটা যে কলম সেটাও আমাদের মা শিখিয়েছিল। আমরা ভাত খাবো, ভাত শব্দটি মা শিখিয়েছে, পানি দাও পানি শব্দটিও মা শিখিয়েছে, তাই না? এই যে আমরা সর্বপ্রথম মায়ের কাছ থেকেই এই অক্ষরগুলো শিখে থাকি বলেই এই অক্ষর বলতে মাকে বেশি বেশি মনে পড়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই সবাই বুঝতে পেরেছো। তাহলে এই অক্ষরে যেহেতু মাকে মনে পড়ে, শুধু মাকে মনে পড়লেই আমাদের হবে না, কি করতে হবে? আমাদের সবার দায়িত্ব মাকে ভালোবাসা, সম্মান করা, শ্রদ্ধা করা, তাই না? ঠিক মাও আমাদেরকে যেভাবে ভালোবাসেন, আমরা কিন্তু কখনো মায়ের ঋণ শোধ করতে পারবো না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যতদূর পারবো নিজের সাধ্য অনুযায়ী আমরা তাই কি করব, সব সময় মায়ের সেবা করার চেষ্টা করব। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরের প্রশ্ন দেখো। দ্বিতীয় প্রশ্ন বলেছে, আমাদের দ্বিতীয় প্রশ্ন, এই অক্ষরকে ঝর্ণার সাথে তুলনা করা হয়েছে কেন? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এই অক্ষরকে ঝর্ণার সাথে তুলনা করা হয়েছে কেন? ঝর্ণার সাথে তুলনা করা হয়েছে কেন? তাহলে এই অক্ষরকে ঝর্ণার সঙ্গে তুলনা করা হয়েছে কেন? এই যে দেখো ঝর্ণা, আমরা সবাই জানি ঝর্ণা সবসময় কী হয়, প্রবাহিত হয় ওপর থেকে নিচের দিকে পড়ে। তাহলে এই অক্ষরকে সেই ঝর্ণার সঙ্গে তুলনা করা হয়েছে, কারণ হচ্ছে কি, আদিম পূর্বপুরুষেরাও এই অক্ষরে কথা বলতো, মনের ভাব প্রকাশ করতো, জীবনযাপন করতো। পূর্বপুরুষ থেকে বর্তমান সময় পর্যন্ত এই অক্ষরগুলো বিস্তৃত লাভ করেছে। আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে এই অক্ষরগুলোকেই ব্যবহার করছি, ঠিক ঝর্ণার সঙ্গে এই জন্য তুলনা করা হয়েছে এই অক্ষরকে। এই অক্ষর হচ্ছে কি, ঝর্ণার মতোই কি হচ্ছে, অতিবাহিত হচ্ছে। দেখো আমাদের পূর্বপুরুষেরাও এই অক্ষরে কথা বলে মনের ভাব প্রকাশ করতেন, আমরাও সেখান থেকে পর্যায়ক্রমে এই অক্ষরে কথা বলে আমাদের মনের ভাব প্রকাশ করতে সক্ষম হচ্ছে। এই জন্য এই অক্ষরকে কি করছে, ঝর্ণার সঙ্গে তুলনা করা হয়েছে। আবার এই অক্ষরের মাধ্যমে কথা বলে আমরা দেখো ভবিষ্যতের দিকেও, আদিম কাল থেকে প্রাচীন কাল থেকে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি। ঠিক ঝর্ণা যেভাবে এগিয়ে যা চলছে, ঝর্ণা যেভাবে প্রবাহিত হচ্ছে, ঝর্ণা যেভাবে উপর থেকে নিচের দিকে পড়ছে, ঠিক এই অক্ষরের মাধ্যমেও আমরা কিন্তু সামনের দিকে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি। এই জন্য এই অক্ষরকে ঝর্ণার সঙ্গে তুলনা করা হয়েছে। অর্থাৎ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অক্ষর বলতে যেহেতু মাতৃভাষাকে বোঝানো হয়েছে, মাতৃভাষাও কিন্তু সবসময় কি, প্রবাহমান। মাতৃভাষাও সবসময়, ভাষা সবসময় যেহেতু প্রবাহমান, ভাষা যদি প্রবাহমান হয় মাতৃভাষাও সবসময় প্রবাহমান। অর্থাৎ ভাষাকে নদীর স্রোতের সঙ্গেও তুলনা করা হয়েছে। দেখো এই ভাষা কিন্তু একদিনই আমরা শিখে থাকি না, এই ভাষা কিন্তু একদিনে পৃথিবীতে আসেনি, তাই না? এই ভাষা কিন্তু কবে কিভাবে চলে আসলো, এবং ভাষা কিন্তু দিন দিন কি হচ্ছে, আস্তে আস্তে রূপ বদল ঘটছে, পালা বদল ঘটছে, ঠিক নদীর স্রোতের মতোই। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর পরের প্রশ্ন হচ্ছে, স্বপ্নের মতো রূপকথার মতো অন্তরে তুলে ঢেউ, স্বপ্নের মতো রূপকথার
স্বপ্নের মতো রূপকথার মতো অন্তরে তুলে ঢেউ, অন্তরে তুলে ঢেউ, স্বপ্নের মতো রূপকথার মতো অন্তরে তুলে ঢেউ বলতে কি বোঝানো হয়েছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, স্বপ্নের মতো রূপকথার মতো অন্তরে তুলে ঢেউ বলতে বোঝানো হয়েছে যে এই বাংলা ভাষায় কথা বলে আমাদের মনে বা অন্তরে ঢেউ তুলে। নদীর স্রোতে নদীর পানি যেমন ঢেউ হয়, ফলে ওঠে, ফেঁপে ওঠে, ঠিক আছে, বাতাসে, ঠিক এই বাংলা ভাষায় আমাদের মনের কথা প্রকাশ করার জন্য আমাদের অন্তরে ঢেউ তুলে। দেখো আমরা জানি আমরা বাংলা ভাষায় কি করি, বিভিন্ন রূপকথার গল্প শুনি, গল্প পড়ি, এই গল্পগুলো যখন পড়ি তখন যে বিভিন্ন সেখানে রাজপুত্র, রাজকন্যা, দত্ত, দানব বিভিন্ন চরিত্র যখন প্রকাশ পায়, ফুটে ওঠে, তখন যেভাবে আমাদের অন্তরে ঢেউ তুলে আসার সঞ্চার করে, আমরা ঠিক রাজকন্যার মতো, রাজপরীর মতো আকাশে ভেসে বেড়ায়, ঠিক এই বাংলা ভাষায় কথা বললেও আমরা আমাদের অন্তরে ঠিক সেই রাজকন্যা, রাজপরীর গল্পের মতো, স্বপ্নের মতো, স্বপ্নিক ঢেউগুলো আমাদের মধ্যে প্রবেশ করে, আমরা সেই ঢেউ কী করি, আমাদের অন্তরে ঢেউ তুলে আমাদের অন্তর নেচে ওঠে। কখন? যখন বাংলা ভাষার প্রতিধ্বনি, বাংলা ভাষার শব্দ, বাংলা ভাষার ঝংকার আমরা আমাদের কানে শুনতে পাই। বাংলা সঙ্গীত, বিভিন্ন সঙ্গীত, নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, এই সঙ্গীতগুলো যখন আমরা শুনতে পাই, দেখো আমাদের অন্তরে ঢেউ তুলে আমাদের মন প্রাণটা জুড়িয়ে যায়, আমরা খুব সুন্দর করে এগুলো তখন শ্রবণ করি, তাই না? তাই বলা হয়েছে স্বপ্নের মতো রূপকথার মতো অন্তরে তুলে ঢেউ। কি ঢেউ তুলে? এই যে এই অক্ষর মাতৃভাষা, এই অক্ষর কবিতায় কবি বৃহৎ অর্থে যে মাতৃভাষাকে বোঝাতে চেয়েছেন, এই মাতৃভাষায় আমাদের অন্তরে ঢেউ তুলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে বুঝতে পেরেছে সবগুলো? ওকে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের পাঠের বিষয়বস্তু ছিল অনুধাবনমূলক প্রশ্ন, তাই না? কারো কোনো সমস্যা? আচ্ছা দেখি, তাহলে তুমি বলবা যে এ অক্ষর বলতে প্রথম প্রশ্ন পড়াইছিলাম কাকে বোঝানো হয়েছিল? মাকে। মাকে কেন বোঝানো হয়েছিল তুমি বলবা? যেহেতু মায়ের কাছ থেকে আমরা প্রথমে এ অক্ষর বা ভাষা শিখে থাকি, তাই তাই না? আচ্ছা, কি আমাদের অন্তরে ঢেউ তুলে? এ অক্ষর। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই বুঝতে পেরেছ? তারপরও একটু বলি, আজকের পাঠের কারো কি কোনো সমস্যা আছে? ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কারো কোনো সমস্যা নেই, থ্যাংক ইউ এভরিবডি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বাড়ির কাজের পালা, আমাদের বাড়ির কাজের পাল্লা। দেখো তোমরা বাড়ির কাজ লিখে জমা দিবে, বাড়ির কাজ স্বপ্নের মতো রূপকথার মতো অন্তরে তুলে ঢেউ কেন, ঠিক আছে, অন্তরে তুলে ঢেউ কেন এটা লিখবা তোমরা, ঢেউ ব্যাখ্যা করো, ব্যাখ্যা করো। আর এ অক্ষরে কাকে মনে পড়ে বা এ অক্ষরে মাকে মনে পড়ে কেন? এই অক্ষরে, এই অক্ষরে মাকে মনে পড়ে কেন ব্যাখ্যা করবে। এই দুইটা সুন্দর করে লিখে সবাই হোয়াটসঅ্যাপে পোস্ট করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু আমরা এই অক্ষর বলতে বৃহৎ অর্থে, এই অক্ষর বলতে বৃহৎ অর্থে বাংলা ভাষা মাতৃভাষাকেই বুঝে থাকি, সুতরাং এবং এখানে আমরা যেহেতু মায়ের কাছ থেকে শিখে থাকি, তাহলে আজকে আমরা সবাই কি করব, এই কবিতাটা পড়ব, মাতৃভাষাকে ভালোবাসব। মাতৃভাষার জন্য যারা শহীদ হয়েছেন তাদের জন্য তো আমরা সারা জীবন কি করব, শ্রদ্ধা করবই। আমরা নিজেরাও আজকে থেকে শপথ গ্রহণ করব মাতৃভাষাকে ভালোবাসব, সঙ্গে সঙ্গে আমরা সবাই মাকে ভালোবাসব, যেহেতু মায়ের পায়ের নিচে সন্তানের বেহস্ত। ওকে, তাহলে আমাদের সবার উচিত মাকে বেশি বেশি সালাম দেওয়া, মাকে বেশি বেশি ভালোবাসা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।